আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ রবিলামসালসালাম আহ্বাবাদ সময় তো পিরোভাই বোনেরা দেশ ও বিদেশে কাছো দূরের সকলকে আমাদের ঈদ মবারক তকাব্বা আল্লাহমিনফর আল্লাহম তকাব্বা আল্লাহ তাকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদের ছাদে মসজিদ আবদুল্লাফ জামে মসজিদ এই মসজিদটি আজ থেকে দুই বছর আগে উনিশে কত দুই উনিশে মে দুই হাজার একুশে আমি এটা ভিত্তি স্থাপন করে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এই দেখতে দেখতে একতলা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে নিচ্ছে আপনারা দেখতে পাবেন ওপরেও দোতলার কাজ চলছে যেহেতু আজও আমাদের এই মসজিদের এখানে একটা মাদ্রাসা রয়েছে আমাদের দারুল হাদি ইসলামী অ্যাকাডেমি এখানে মেয়েদের একটি মাদ্রাসা প্রায় একশো জন ছাত্র ছাত্রী রয়েছে ওরা ওদেরও নামাজ পড়ার ভালো ব্যবস্থা নেই এখানেই নামাজ পড়ার জন্যে দরকার আমাদের খুব দ্রুত এই দোতলাটা আমাদের প্রয়োজন বিশেষ করে বোনদের জন্যে মাদ্রাসার ছাত্রীদের জন্যে তা আমাদের অসীম ভাই দুবাই থেকে তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন এই মসজিদটাকে তিনতলা মসজিদ করার জন্যে এখানে সরল মিডিয়ার পক্ষ থেকে একটা লাইব্রেরি তৈরি করার জন্যে তা আমি সকলকে আহ্বান জানাবো যে আপনি আমি সকলেই জান্নাতে তো একটা ঘর চাই চাই না আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন মাম বানা লিল্লা মসজিদান বান আল্লাহ আল্লাহবাই বাইতান ফিল জাননা যে ব্যক্তি মসজিদ ঘর বানাবে আল্লাহর জন্যে মহানব্ব আলমী তার জন্যে জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে ছোট্ট একটা পাখির ভাষার মতো যদি আপনি বানান এই মসজিদের একটা অংশ জায়গা দেন আপনি একটু অর্থ দেন শ্রম দেন তা আল্লাহ রব্ব আপনাকে জান্নাতে একটা ঘর দেবেন ইনশাআল্লাহ একটা ঘটনা মনে পড়ল যে এক বাদশাহ একটা মসজিদ বানাচ্ছিলেন ঘোষণা করলে যে মসজিদে কেউ কোনো ধরনের করবে এটা পুরোটা বাদশাহী খরচে এটা রাজকীয় খরচে মসজিদ তৈরি হবে উনি মসজিদ উদ্বোধন করার সময় যখন নাম প্লেট ব্যবহার করলেন তো প্রতি রাত্রে এটা একটা গল্প শোনা আমার বা পড়েছি কোনো বইয়ে তো রাত্রে যখন ন্যামপ্লেটটা ওনার নামে উনি লিখে দেন রাত্রিবেলা কেবা কারাই ন্যামপ্লেটটা উঠায় ফেলে দেন আর উনি স্বপ্নে দেখেন যে একটা বুড়িকে দেখেন যে এই বুড়ির নামে মসজিদের ন্যামপ্লেট ব্যবহার করা হোক তো অস্থির হয়ে গেলেন রাজ্যে উনি ঘোষণা করলেন যে এই ধরনের একটা মহিলা বুড়ি তাকে খোঁজ করে বের করে নিয়ে আস গেল সবাই পাওয়া গেল বুড়ি তো ভয়ে খুব কাতর কী হয়েছে বল কী এমন তুমি করেছ যে তোমাকে এই মসজিদটা তোমার নামে করার জন্য আমাকে নির্দেশ করা হয় স্বপ্নে তো বললো বাবা আমি তো কিছুই করি নি আমি একজন ফকির মানুষ তো একদিন আমি যাচ্ছিলাম মসজিদের পাশ দিয়ে তো যেই গাধা দিয়ে মাল সামান তখন তার ট্রাক ট্রাক ছিল না এই সব লহালক্ষ টানা হয় তো পানির বালিটা দূরে ছিল পানিটা পাচ্ছিল না খাওয়ার জন্য খুব তৃষ্ণায় মনে হচ্ছিল তৃষ্ণাত্মক গাধাটা তাই মনে হয় এই মসজিদের কাঠখড়ি বা বালি সিমেন্ট টানে ঘোড়াটা বা এই কী বলে গাধাটা আমাকে একটু পানুটে খাওয়া দিই আমি তো কিছুই করতে পারি না গরিব মানুষ তো আমি ওর পানির বালতিটা ওর সামনে দিলাম ওর পানি খেলো আমি চলে গেলাম তখন মশাই বলো ঠিক আছে এই কাজটাই কবল হয়েছে আল্লাহর কাছে এটুকুই কবল হয়েছে মোহামব্বুল আলমীর কাছে এটা ভেঙে ফেলো ওর নামে কী ওর নামে সাইন এটা কী নেমপ্লেটটা বসাই দাও যদিও গল্প যাই না আমি বাস্তবতা কর্তুক শুনেছি এবং পড়িয়েছি কিছু বইটাই তা আসলে এই মসজিদ ঘর আমরা চাইবো যে যে যেখানে আছে আমরা ঘর আমার বিশেষ করে বিদেশে অনেকে আছি এদেশেও অনেকে আমরা ধর্টমাদ আছি আল্লাহর ঘরের আপনি পার্টিসিপিট করতে পারেন এটা আপনার জন্য আল্লাহর পক্ষতে একটা বড় আমার বড়ো একটা এহসান এখানে যারা আমাদের বিশেষ করে আমাদের এখানে হাসিম আছে ওনার শ্বশুর আরও এখানকার অত্র এলাকার গণ্যমান্য যারা আছেন এই মসজিদটা বাড়ানোর জন্যে তারা অনেক পরিশ্রম দিচ্ছেন কষ্ট করে যাচ্ছেন আশেপাশে জায়গা জমি নিয়েও কিছু একটু পাশের লোকদের সাথে কিছু প্রতিবেশীদের সাথে কিছু হয়তো বিষয়টা নিয়ে কিছু টানা হেঁচড়া আছে আমি দোয়া করব এবং আল্লাহকে বলবো যে আল্লাহ ঈদগুলি তুমি সব মিটিয়ে দাও যারা আশেপাশে আছে তাদের অন্তরে এ মসজিদের ভালোবাসা এ দারুল হাদিস একাডেমির ভালোবাসা এবং নিঃস্বার্থকভাবে দুটি লোক কাজ করে যাচ্ছে ওরা শ্বশুর জামাই মাসা আমি বেশ ওই বছর আগে আসছিলাম এই মাদ্রাসাটা একইবারে একটা অজপাড়া গায়ে এখানের খুবই একটা কঠিন অবস্থায় চালিয়ে যাচ্ছে তারপর মহানব্ব আলমিন এটাকে এগিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমিও যথাসাধ্য একটু চেষ্টা করি ছোটোখাটো তাদের হেল্প করার জন্যে আমার এই জায়গা থেকে তাই আহ্বান জানাবো যে আসুন এই মসজিদ বা আমাদের পিলার হয়ে যাচ্ছে এরপরে ছাড় ধারাই হবে বড়ো একটা অঙ্কের আপনারা জানেন রল সিমেন্টের দাম এখন অনেক বেশি সব মিলে আমি অনুরোধ করব সকলকে এলাকাবাসী এবং যারা আমাদের দেশি এবং বিদেশি যা আছে সকলকে যে আমরা এই মসজিদটার বাকি কাজটা পূর্ণ করার জন্য সবাই আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আরিফ আরিফুল হক আরিফুল হক আরিফুল হক আমাদের অভিযাত্রিক মাসা ওকে আপনারা হয়তো অনেকেই চিনেন মাসা এক বীর সৈনিক আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে বা আমি যতটুকু আমি অত্যন্ত ভালোবাসি ওকে আমার ছোট ভাই হিসাবে দেখি এবং অনেক সুন্দর কাজ করে যাচ্ছে গরিবদের পাশে দাঁড়াচ্ছে মসজিদ বানানোর কাজে মালসা বানানোর কাজে গরিবদের কিস্তাফিস্ট করার কাজে ভ্যান দেওয়া গাভি কিনে দেওয়া বিভিন্ন যারা একেবারে অনেক দূরা কী বলে ওটাকে রুহাক্রান্ত চিকিৎসা হচ্ছে না তা দাঁড়াচ্ছে তারও একটা কী বলে শুক্রবারের প্রোজেক্ট থাকে আমি তাকেও বলবো তারও যদি কোনো সুযোগ থাকে মসজিদটা কাজে যদি কোনো সহায়তা করতে পারে ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো বলার আমি অবশ্য এই চাওয়া মাংগা একটু কম পারি কিন্তু আপনাদেরকে বলবো দেওয়ার জন্য বলতেছে আর কি কিন্তু মানুষের কাছে গিয়ে সরাসরি হাত পাতা বা অনেকের অভ্যাস আছে আমি পারি নাই এটা আর কি তো আল্লা সুবাহ তালা সকলেই যারা এখানে এই পর্যন্ত দান করেছেন দানের হাত প্রসারিত করেছেন তাদের আল্লাহ সমস্ত দানকে তুমি কবল করে নাও যারা এখানে শ্রম দিয়েছে তাদের শ্রমকে কবল করে নাও আজকে আমাদের সাথে যারা আসছে আমার সফরসন্দী আরিফুল হাক আসছে আমাদের ছোট ভাই একজন আসছে কাজী আসাদ সবাই মিলে আমরা দোয়া করি এই মসজিদে কবুল করে নাও এবং অত্র এলাকার জন্য একটা মেম্বারুল হুদা এবং মসজিদ নাওবির একটা ফটোকপি মসজিদ তুমি এখানে বানিয়ে দাও এখান থেকে দাওয়াত তাবলিগের এখান থেকে তালিম তারবিয়াতের এখানে খুদবার মাধ্যমে এখানে লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন হালাকার মাধ্যমে যেন অত্র এলাকার মানুষ যেন কোরআন সঠিক নলেজ যেন পায় আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ মোহানবুল্লা আলমীরকে দোয়া করি মোহামাবুল আলমিন সবকলকে তুমি জান্নাতে একটা করে ঘর তুমি দিয়ে দেবা ইনশাআল্লা আসসালামাইলকুম বরহমতুল্লাহ ওবরাকাত জজাকুমুল্লের বারকাল